হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে বলা আছে, একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে যার অক্ষ দুটি স্থানাঙ্ক অক্ষ দুটির সমান্তরাল। প্রদত্ত পরাবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্ক অক্ষদ্বয়ের সমান্তরাল। সুতরাং এক্ষেত্রে ধরি পরাবৃত্তের, আচ্ছা তার আগে এটা বলা যেতে পারে, সুতরাং তির্যক অক্ষ এক্স অক্ষের সমান্তরাল এবং অনুবন্ধী অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল। পরাবৃত্তের সমীকরণ হবে, ধরি ধরি এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, যেখানে কেন্দ্রের স্থানাঙ্ক আলফা বিটা অর্ধ তির্যক অক্ষের দৈর্ঘ্য এ অর্ধ অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য বি এবং উৎকেন্দ্রতা, আমাদের এখানে যেই জিনিসগুলি যেই মানগুলি দরকার সেগুলোই শুধু দেখবো, ইকুয়াল টু রুট ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর নাভিলম্বের দৈর্ঘ্য টু বি স্কোয়ার বাই এ। প্রদত্ত কেন্দ্র বি কমা মাইনাস টু, যেটা এখানে বলা আছে প্রদত্ত কেন্দ্র কত আছে থ্রি কমা মাইনাস টু, আর উৎকেন্দ্রতা রুট ফাইভ বাই টু, আর এবং নাভিলম্বের দৈর্ঘ্য দুই একক। প্রদত্ত কেন্দ্র থ্রি কমা মাইনাস টু, তাহলে শর্তানুযায়ী আলফা ইকুয়াল টু থ্রি এবং বিটা ইকুয়াল টু টু, বিটা ইকুয়াল টু মাইনাস টু। প্রদত্ত কেন্দ্রতা রুট ফাইভ বাই টু, প্রশ্নানুযায়ী আমাদের আর ফাইনাল দুটি জিনিস লাগবে, উৎকেন্দ্রতা এবং নাভিলম্বের দৈর্ঘ্য। রুট ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু রুট ফাইভ বাই টু, তাহলে এখানে ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার কী হবে, রুট ফাইভ বাই টু তার হোল স্কোয়ার, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার কী দাঁড়াচ্ছে ফাইভ বাই ফোর মাইনাস ওয়ান। আচ্ছা এখানে আমরা কী করলাম, বর্গ করে পাই, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু কী হচ্ছে ফাইভ মাইনাস ফোর বাই ফোর
তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, 1/4। তো বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বাই 4। আচ্ছা, এই সমীকরণটিকে আমরা ধরলাম 1 নম্বর সমীকরণ। এবং এটিকে ধরলাম 2 নম্বর সমীকরণ। প্রদত্ত নাভিলম্বের দৈর্ঘ্য দুই একক, প্রশ্নানুযায়ী 2b² / a ইকুয়াল টু 2, টু টু কেটে যাচ্ছে, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এ যদি ওদিকে আমরা নিয়ে যাই, তাহলে এবার বি স্কোয়ারের জায়গায় কী লিখতে পারি, এ স্কোয়ার বাই 4 ইকুয়াল টু এ। 2 নম্বর সমীকরণ থেকে বি স্কোয়ারের মান বসিয়ে পাই 4a² - 4a = 0, তাহলে এ ইন্টু a - 4 = 0, তাহলে হয় a = 0 অথবা a - 4 = 0, মানে a = 4। a = 0 এক্ষেত্রে হবে না, কারণ পরাবৃত্তটি অক্ষদ্বয় এক্স ও ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এ ইকুয়াল টু কি হবে, 4, দু নম্বর সমীকরণে মান বসিয়ে পাই 2 ইকুয়াল টু আমরা কি ধরেছিলাম, 2 = a² / 4। এ স্কোয়ারের ভ্যালু যদি আমরা পুট করে দিই 4² / 4, অর্থাৎ একটি 4 কেটে যাবে, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 4। তাহলে এ ইকুয়াল টু 4, এখান দিয়ে আমরা কি বলতে পারি, a² = 4² = আচ্ছা এটি আমরা পরে বসিয়ে নিতে পারবো, যদি a = 4 হয় তবে a² = 4² = 16, তাহলে a² b² আর কি কি মান আমরা জানি, আলফা ও বিটার মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে আমরা দেখে নিই আলফা বিটা, আলফা হচ্ছে বি, বিটা হচ্ছে -2, আর এই হলো 1 নম্বর সমীকরণ। তাহলে আলফার জায়গায় বসবে 3 এবং এ স্কোয়ারের জায়গায় বসবে 16, বিটার জায়গায় বসবে -2 এবং স্কোয়ারের জায়গায় বসবে 4। এটিকে যদি ক্যালকুলেট করা হয় নিচে আসবে 16,
ওপরে ফোর এক্স মাইনাস থ্রি এর হোল স্কোয়ার মাইনাস সরি মানে এক্স মাইনাস থ্রি এর হোল স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস টু এর হোল স্কোয়ার ইকুয়াল টু ষোলো সরি ইকুয়াল টু ওয়ান। এবার যদি ষোলোকে আমরা গুণ করে দিই তাহলে এক্স মাইনাস থ্রি এর হোল স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস টু এর হোল স্কোয়ার ইকুয়াল টু ষোলো। সুতরাং ইকুয়াল টু ষোলো। সুতরাং এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।